কে জিততে পারে দেখা যাক এখানে তো আপনার বাইরন আচ্ছা এখানে বাইরন তৃণমূল এবং বিজেপি তারাও আশাবাদী আমরা জিতব তারা বলছে কি বলবেন দেখা যাক হোক তারপরে মানুষের হাওয়া কি লক্ষ্য করছেন সময় হলে বুঝতে পারবে সবাই আচ্ছা স্বাগত দিকে ঝুলে যেন একেবারে মানে গণতন্ত্রের উৎসব হ্যাঁ এটা আপনার জনগণের উপরে নির্ভর তো পাবলিক কি করবে সেটা পাবলিকের ব্যাপার ওদিকে উপনির্বাচন ঘিরে তোলপাড় এখন রাজ্য রাজনীতি আর কয়েক মাস পরেই রাজ্যে পঞ্চায়েত ভোট আর এই পঞ্চায়েত নির্বাচনের আগেই বিরোধী দলগুলোর কাছে সমান সুযোগ সাগর দিঘির উপনির্বাচন এই নির্বাচনে জিতলেই তার রেশ পড়বে পঞ্চায়েতের উপর এমন চাই ধারণার রাজনৈতিক মহলের একদিকে শাসক দল তৃণমূল অন্যদিকে বিজেপি ও বাম কংগ্রেস জোট প্রার্থী সব রাজনৈতিক দলই মরিয়া হয়ে উঠেছে এই উপনির্বাচনে জয়লাভ করতে সব মিলিয়ে বলা যেতে পারে সাগর দিঘির মানুষের কাছে প্রতিটা দিনই এখন উৎসবের দিন গণতন্ত্রের মেলা বসেছে এখন সাগরদিঘিতে এদিন সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী দেবাশিস ব্যানার্জি মিল্লি বাংলার মুখোমুখি হয়ে বলেন কয়েকদিন পরে নির্বাচন একবারে প্রচার তুঙ্গে জেতার ব্যাপারে কতটুকু আশাবাদী দেখুন আজকে কাবিলপুরের যে মহা মিছিল এই মিছিল দেখে বিরোধীদের কাছে শুনুন যে এই মিছিল দেখে তারা কি বলছে আজকে কাবিলপুরের যে সমস্ত ছিল আজকে সমস্ত টিম আজকে আমান যারা বসেছিল আজকে দলটা করছিল না তারা কিন্তু আজকে 200-300 কর্মী নিয়ে আজকে স্বতঃস্ফূর্তভাবে দলে যোগ দিয়ে মিছিল মিছিল যে মিছিলটা ছিল মিছিল সেটাকে মহা মিছিলে পরিণত করলো আচ্ছা আর অন্যান্য যে সমস্ত বিরোধী দলের ক্যান্ডিডেট আছেন তারা বলে আমরা 100% আশাবাদী দেখুন যখন তারা প্রতিদ্বন্দ্বিতা করছে প্রত্যেকেই আশাবাদী হবে এটা তো কোনো ব্যাপার নাই সবাই তো জয়ের জন্যই খাটবে আমরাও যেমন খাটছি ওরাও তেমন খাটছে সবাই বলতে পারে আচ্ছা এই আমরা দেখেছি যারা বাম কংগ্রেস অবশ্য নেতৃত্বরা তারা নওশাদ সিদ্দিকি এবং আনিস খানের বাবাকে নিয়ে তারা ভোট প্রচার করছে আপনারা কি নিয়ে মানুষের কাছে যাচ্ছেন আমরা মমতা ব্যানার্জির যে উন্নয়ন সে উন্নয়ন নিয়ে মানুষের কাছে যাচ্ছি মমতা ব্যানার্জির যে উন্নয়ন করেছে লক্ষ্মী ভাণ্ডার থেকে কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে যেটা মানুষ পাচ্ছে সেটা নিয়েই মানুষের কাছে যাচ্ছে আমার কর্মীরা আমরা নিজেরাও যাচ্ছি মানুষের দ্বারা দ্বারা এবং অসংখ্য সাড়া পাচ্ছি মানুষ রাস্তা থেকে বেরিয়ে এসে আমাদেরকে ফুলের মালা পরাচ্ছে আমাদের ধন্যবাদ জানাচ্ছে কারণ আমরা মমতা ব্যানার্জি উন্নয়ন করেছি আমরা তো কোনো জিনিস করবো বলছি না আমরা করেছি সেটা নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি একটা সাগর দিকের মানুষের একটা বিভিন্ন সময় অভিযোগ করে আসছিল কি আপনার বাইরন বিশ্বাস নাকি বইটা কথা বলে তিনি বলছেন আমি এখানে জমি কিনেছি এখানে থাকবো এবং এখানে হসপিটাল নার্সিংহোম ইত্যাদি বানাবো কি বলবেন ওই যে একটা কথাই বলেছি আমরা করেছি ওরা বলবে করবো এটাই আমাদের সঙ্গে ওদের পার্থক্য মমতা ব্যানার্জির সঙ্গে এদের এটাই পার্থক্য আমরা যেগুলো করেছি সেগুলোই বলছি আর ওরা কি বলবো আমরা এটা করব ওটা করব সুতরাং অনেক প্রার্থী আগে বসছিল 2021 বসছিল 2016 বসছিল তারাও বলেছিল অনেক কিছু করব সাগরদিঘিতে মানুষের পাশে যদি কেউ থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং সাগরদিঘির মানুষের আমাদের এ আছে যে সাগরদিঘির মানুষ মমতা ব্যানার্জির প্রতি আস্থাশীল এবং তারা মমতা ব্যানার্জির প্রতি আস্থা রাখবে আমরা অন্যান্য উপনির্বাচনে এতটাও আর কি তুঙ্গে হতে দেখিনি বিশেষ করে সাগরদিঘি যেটা লক্ষ্য করছি একেবারে গণতন্ত্রের একটা উৎসবে পরিণত হয়েছে আগামী 2 তারিখে কি এইভাবেই আপনার কর্মী সমর্থক আপনাকে মানে এরকম আনন্দ করবে দেখুন এটা তো আমরা আশা করবই প্রত্যেক দল আশা করে জেতার জন্য আমরাও আশা করছি জেতার জন্য যে আমরা ওই জিনিস 2 তারিখে আমাদেরও ফল ভালো হবে আমরাও এরকম আনন্দ করবো জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ বিচ্ছে চাকরি বিবাহ উপার্জন সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানায় ফোন ও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন